জেলে সারাক্ষণ হানি হানি চিৎকার রাম রহিমের রাম রহিম যখন জেলে যান তখন তিনি হানিপ্রীতকে তার সঙ্গে থাকতে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বলেছিলেন হানি নাকি তার ফিজিওথেরাপিস্ট জেলে রাম রহিম কথা বলার জন্য যে দুটি ফোন নাম্বার ছিল তার মধ্যে একটি হানিপ্রীতের গত চল্লিশ দিন ধরে ওই নাম্বার বন্ধ পুলিশকে বলে দেওয়া হয়েছিল হানিপ্রীতের ফোন হারিয়ে গেছে তাই হানিপ্রীতকে ফোনে না পেয়ে জেলে সারাক্ষণ হানি হানিহানি বলে চিৎকার করেছেন জানা যায় বাবার কোমরে ব্যথা হচ্ছে খুব হানিপ্রীতের তা একেবারেই সহ্য হচ্ছে না তাই যেভাবে হোক বাবার সঙ্গে তাকে দেখা করতেই হবে এমন ইচ্ছা প্রকাশ করেছেন হানিপ্রীত ইনছান ডেরা প্রধান রাম রহিম ইনসানের কন্যা হানিপ্রীত আপাত পুলিশের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ জেলের মধ্যে বাবাকে খুব মিস করেছেন হানি বাবার সঙ্গে দেখা করার জন্য চেষ্টার কোনো কসুর করে করছেন না তিনি তিনি তো এও বলেছেন বাবার নাকি পিঠে খুব ব্যথা পিঠে মেসেজ দিতে দেওয়ার জন্য অন্তত তাকে খেতে দেওয়া হোক গত চার দিন ধরে হানিপ্রীতকে জিজ্ঞাসাবাদ করেছে মহিলা পুলিশ তাদেরই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন হানিপ্রীত এমনকি তাকে পরীক্ষা করতে আসা লেডি ডাক্তারকেও বাদ দেননি তাকেও বলেছেন তিনি বাবার সঙ্গে দেখা করতে চান থানায় তো এ কথা এখন সকলেরই জানা চাউর হয়ে গেছে বাবার স্মৃতি ছাড়া এক মুহূর্তও কাটতে চায় না হানিপ্রীতির তার উপর তিনি জানিয়েছেন বাবা নাকি কোমরে ব্যথা উনি খুব কষ্টে আছেন তাই বাবার সঙ্গে দেখা করতে চান তিনি আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে